গভীর রাতে সরকারি স্কুলে আলো জ্বলতে দেখে সন্দেহ হয়েছিল স্থানীয়দের। তাদের দাবি, খোঁজ খবর নিতে গিয়ে দেখা যায় রাত বিরেতে সরকারি স্কুলের মধ্যে চলছে মধুচক্র। সেখানে উপস্থিত রয়েছে স্কুলেরই এক মহিলা অশিক্ষক কর্মী। হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোতরঙে সরকারি বালিকা বিদ্যালয়ে এই চক্রের পর্দা ফাঁস হয়েছে মঙ্গলবার রাতে। স্থানীয়দের দাবি, রাত 11টা নাগাদ কয়েকজন দেখেন স্কুলের একটি ঘরে আলো জ্বলছে, চোর ঢুকেছে ভেবে স্কুলে যান কয়েকজন এলাকাবাসী। তাদের দাবি, স্কুলের মধ্যে দুই তরুণ তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের এক মহিলা অশিক্ষক কর্মীও। প্রথমে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান সকলে, তারপর তারা ক্ষোভে ফেটে পড়েন। এই তিনজনকে ধরে গণপিটুনিও দেন স্থানীয়রা। চেয়ারম্যানকে ইনফর্ম করেছি, আমাদের যিনি লোকাল কাউন্সিলর তাকে আমরা ইনফর্ম করেছি, তারা আমাদের এই মুহূর্তে বলেছেন যে যে চাবিটি ওনাকে দেওয়া হতো সেটা না দিয়ে ওনার কাছে রাখতে, অর্থাৎ কাউন্সিলরের কাছে রাখতে, সেখান থেকে যেন আমরা প্রতিদিন চাবি নিয়ে স্কুল খুলি। দোষীদের কিছু তো একটা ব্যবস্থা করা হোক, এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না, পরবর্তীকালে এরা আবার এটাও করতে পারে। মঙ্গলবার রাতে তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সরকারি স্কুলে মধুচক্র চালানোর অভিযোগে তাদের গ্রেফতার করেছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।